ইউরিয়া সার ধানের পাতায় স্প্রে করলে কি হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো। তবে ইউরিয়া সারের পাশাপাশি আপনারা পটাশিয়াম অর্থাৎ পটাশ সার স্প্রে করতে পারেন, তাহলে ধানে 30-35% খরচ কম হয়। ইউরিয়া সারের বস্তা যদি 1200 টাকা হয় বা পটাশিয়ামের বস্তা যদি 800-1200 হয়, সেক্ষেত্রে মাত্র 3 বার স্প্রে করে খরচ পড়বে 64-100 টাকা। মিনিমাম 7-8000 টাকা কম খরচেই বিঘা প্রতি 3 মণ ধানের ফলন বেশি হবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের বিষয়ে আমি জানাব ধানে কখন কোন সময়ে ইউরিয়া প্লাস পটাশিয়াম স্প্রে করতে হবে এবং কোন বয়সে। তার আগে আপনাদের আমি জানাতে চাই এর উপকারিতা এবং ধানের ফলনের বিষয়সমূহ। ইউরিয়া সার এবং পটাশিয়াম যদি আপনারা ধানে স্প্রে করেন, মিনিমাম 30-35% খরচ কম হয় এবং বিঘা প্রতি 3 মণ ধান ফলন বেশি হয়। ধানের জমিতে ধানের পাতায় 1 কেজি ইউরিয়া সার প্রয়োগ করা সমান মাটিতে 4 কেজি ইউরিয়া প্রয়োগ করা এক সমান কথা। এই জন্যে ইউরিয়া সার মাটিতে প্রয়োগ না করে আপনারা যদি ধানের জমিতে পাতায় যদি স্প্রে করেন, সেক্ষেত্রে অনেক গুণ ভালো ফলন পাওয়া যায়। ধানের জমিতে কীভাবে পটাশিয়াম এবং ইউরিয়া স্প্রে করতে হয় তার পদ্ধতি আমি জানাবো। ইউরিয়া সার প্রতি লিটার পানিতে নিতে হয় 38 গ্রাম এবং পটাশিয়াম অর্থাৎ পটাশ সার নিতে হয় 12.5 গ্রাম। একবার স্প্রে করতে ইউরিয়া সারের প্রয়োজন হয় 600 গ্রাম এবং পটাশিয়ামের দরকার হয় 200 গ্রাম। এবং এটি যখন স্প্রে করবেন তার আগে আপনারা ভালোভাবে টবে বা স্প্রে মেশিনে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে ধানের জমিতে স্প্রে করে দিবেন একদম সমানভাবে, যাতে অনিবৃষ্টি না হয়। তাহলে কিন্তু কম খরচে অধিক ফলন পাবেন এবং অল্প টাকায় আপনারা ইউরিয়া এবং পটাশিয়াম স্প্রে করার মাধ্যমে ধানের ফলন বেশি পাবেন বা খরচটা কম পাবেন। এখন জানাবো কিভাবে কখন কোন সময়ে ধানের জমিতে ইউরিয়া পটাশিয়াম স্প্রে করবেন। প্রথমত প্রথমবার 30 দিন বয়সে বা 35 দিন বয়সে ধানের জমিতে ইউরিয়া পটাশিয়াম স্প্রে করতে পারেন। দ্বিতীয়বার ধানের জমিতে ইউরিয়া পটাশিয়াম স্প্রে করতে হবে 40-45 দিন বয়সে এবং তৃতীয়বার স্প্রে করতে হবে 55-60 দিন বয়সে। তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার সার প্রয়োগ করতে হবে না মাটিতে, ইউরিয়া পটাশিয়াম জাস্ট উপরে। ধানের জাত অনুযায়ী এই মিশ্রণ দ্রব্যটি পরিমিত মাত্রায় কম বা বেশি হতে পারে। তবে ধান কাল্টিভেশন অর্থাৎ চাষের সময় পরিমিত এবং পরিমাণ মতো সার চাষের উপরিভাগে প্রয়োগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।